উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আজ রাজ্যপালের সঙ্গে উপাচার্যদের বৈঠক রয়েছে। বিশ্ববিদ্যালয়ে জমায়েত বিভিন্ন কলেজের কয়েকশো ছাত্রছাত্রীর, পড়ুয়ারা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক বলে সূত্রের খবর। রাজ্যপালকে ঘিরে বিক্ষোভের প্রস্তুতি। আমার সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। প্রসেনজিৎ, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, আর মিনিট খানেকের মধ্যে রাজ্যপাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছাবেন। এই গেট দিয়ে তিনি আসবেন এবং উল্টো দিকের ছবিটা দীপায়ন যদি একবার দেখায়, কয়েকশো ছেলে মেয়ে বিভিন্ন কলেজ থেকে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে রাজ্যপালকে এই বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেবেন না। আচার্য হিসাবে একাধিক কলেজের, একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে রাজ্যপালের এই বৈঠক। ১২টি বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে হাজির রয়েছে, উপাচার্যরা আছেন। শিক্ষাক্ষেত্রে কী করে উন্নতি করা যায় তাই নিয়ে বৈঠক। একদিকে রাজ্যপাল নিযুক্ত উপাচার্যরা যখন বেতন পাচ্ছেন না, সেই উপাচার্যদের সঙ্গে বৈঠক করবেন আনন্দ বোস। সরকারকে আসলে বার্তা, এরাই আসল উপাচার্য, যাকে ঘিরে নবান্ন ভব বনাম রাজভবনের সংঘাত। আমি দেখাচ্ছি বিক্ষোভটা, মিনিট খানেকের মধ্যে রাজ্যপাল ঢুকবেন, তার আগে এই বিক্ষোভ তলায়। রাজ্যপাল তো আসছেন, মানে কি প্রস্তুতি তোমাদের? আমাদের প্রতিবাদ চলছে, অবৈধ ভিসিদের নিয়ে যে অবৈধ বৈঠক এখানে ডাকা হয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। প্রতিবাদ শুরু হয়েছে সকাল থেকে, ভিসিরা যখন ঢুকেছে তখন আমরা প্রতিবাদ করেছি। রাজ্যপাল ঢুকবে, আমরা প্রতিবাদ করবো। এখানে সম্ভবত ১১ জন ভিসি এসছেন যা আমাদের কাছে খবর। এই অবৈধ চিরকুটের ভিসি, যারা চিরকুটের মাধ্যমে নিয়োগ হয়েছে তাদেরকে আমরা মানছি না, কারণ কোর্টে যেখানে বিচারাধীন বিষয় সেই সব ভিসিদের নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে কিভাবে এই বৈঠক হতে পারে, এটাই আমাদের প্রতিবাদ। আমি দেখাচ্ছি বিক্ষোভের ছবিটা এবং অনেকেই কালো পোশাক পরে আছেন, কালো পোশাক পরে কার্যত প্রতিবাদ জানাচ্ছেন। রাজ্যপাল ঠিক ঢোকার মুখে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানোর প্রস্তুতি। আমরা জানি এর আগে গত পরশুদিন রাজ্যপাল কিন্তু প্রস্তুতি দেখতে এসে এই বিশ্ববিদ্যালয়, এই তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের কাছে কার্যত কালো পতাকা দেখেন। তা সত্ত্বেও বৈঠক হচ্ছে এবং সেই বৈঠককে কেন্দ্র করে নবান্ন বনাম রাজভবনের সংঘাত চরমে গিয়ে পৌঁছেছে, যার পরিণতি এই বিক্ষোভ। ছেলেমেয়েরা যারা তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন কলেজ থেকে এসেছেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাজ্যপাল এই বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছাবেন, তার কনভয় এই মুহূর্তে খুব কাছাকাছি আছে। এই প্রসেনজিৎ, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো। প্রসেনজিৎ, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছবি। কিছুক্ষণ আগে আমার সহকর্মী প্রসেনজিতের সাথে কথা বলছিলাম, কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে ঘিরে বিক্ষুব্ধ ছাত্ররা, সেই ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা এক্সক্লুসিভলি টিভি নাইন বাংলার পর্দায়। কার্যত গাড়ি নিয়ে ছুটছেন রাজ্যপালের নিরাপত্তা রক্ষীরা। আমার সহকর্মী প্রসেনজিৎ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, ছবি দেখে পরিস্থিতি অনেকটাই আঁচ করতে পারছি, কিন্তু যেই যেগুলো দেখতে পাচ্ছি না আমি একটু বর্ণনা চাইবো। দেখো, রাজ্যপালের কনভয় ঢোকার মুখে প্রবল বাধার বিরুদ্ধে পড়ে এবং রাজ্যপাল ঢুকে গিয়েছেন ভিতরে, বাইরে কয়েকশো ছেলে মেয়ে বিক্ষোভ দেখাচ্ছে, তারা কালো পতাকা। ছবিটা দেখাতে বলবো দীপাঙ্কে। নিরাপত্তার বেষ্টনীতে রাজ্যপাল আনন্দ বোস বিশ্ববিদ্যালয়ে ঢুকেছেন, কার্যত নিরাপত্তা রক্ষীরা গাড়ি নিয়ে ছুট লাগান। বারংবার আটকে দেওয়া হয় রাজ্যপালের গাড়ি, সেই গাড়ি কোনো মতে নিরাপত্তা রক্ষীরা রাজ্যপালকে নিয়ে ভিতরে প্রবেশ করেছেন, বাইরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের ছেলে মেয়েরা। কালো পতাকা দেখলেন রাজ্যপাল আনন্দ বোস। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বৈঠক করতে এসে আজ আরও একবার কালো পতাকা দেখলেন আনন্দ বোস, রাজ্যপাল তথা আচার্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। একেবারে সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের। রাজ্যপাল, রাজ্যপালের কনভয় কিছুক্ষণ আগেই বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে গিয়েছে, কিন্তু তাকে ঘিরে আজকে বিক্ষোভ প্রদর্শন করলেন ছাত্রছাত্রীরা। গো ব্যাক স্লোগান দিলেন তারা রাজ্যপালকে উদ্দেশ্য করে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি, সরাসরি সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন টিভি নাইন বাংলার পর্দায়। প্রবল বিক্ষোভের মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোস, বৈঠকের আগেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর উত্তপ্ত, বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের স্লোগানিংয়ে এই মুহূর্তে উত্তপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর। কিছুক্ষণ আগে রাজ্যপাল সেখানে প্রবেশ করলেন, রাজ্যপালের কনভয়কে ঘিরে তারা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করলেন, গো ব্যাক স্লোগান তুললেন তারা। বেশ, আমি আরও একবার আমার সহকর্মী প্রসেনজিৎ চৌধুরীর কাছে যাব। প্রসেনজিৎ,
রাজ্যপালের কনভয় কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ভেতরে ঢুকে গেল এবং তাকে ঘিরে যেভাবে বিক্ষোভ প্রদর্শন করলেন, এই মুহূর্তে কি অবস্থান, কি পরিস্থিতি? দেখো বাইরে যেমন তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়েরা বিক্ষোভ দেখাচ্ছেন, এখানে টিচার্স কাউন্সিল এবং অন্যান্য ছেলেমেয়েরা বৈঠক দেখা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এরা প্রত্যেকে বিক্ষোভকারী যারা ইউনিভার্সিটিতে চাকরি করেন এবং তার সঙ্গে অন্যান্যরা এসে জুটেছেন। আমি একবার কথা বলার চেষ্টা করব। আমাদের এটাই কথা, আর আমরা কিছু প্রতিবাদের কিছু বিষয় নেই, আমাদের বিষয় হচ্ছে এটাই। কেন বিক্ষোভ, কেন বিক্ষোভ? আমাদের বিক্ষোভ হচ্ছে এটাই, সবাই একে একে চলে এসো। আমাদের বিক্ষোভের এখানে মানে সেইভাবে আমরা চ্যান্সেলরকে এটাই আমরা জানাতে চাইছি, উনি বলছে এখানে যে আজকে মিটিংটা ডেকেছে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নতিকরণের জন্য। তো আমাদের কথা, হ্যাঁ ইউনিভার্সিটি স্টাফ, কিন্তু আমি এটা এই আপনাদের মাধ্যমে জানতে চাই, উনি শিক্ষা ব্যবস্থার ভালো চাইছে, খুব ভালো কথা, কিন্তু হায়ার এডুকেশনের রিপ্রেজেন্টেটিভ ওনার সাথে কোথায়? উনি কি একা এই সিদ্ধান্ত আমল করতে পারবে, উন্নতিকরণ করতে পারবে? ধন্যবাদ প্রসেনজিৎ, ধন্যবাদ, বুঝতে পেরেছি তাদের বক্তব্য এবং তারা যে কারণে বিক্ষোভ প্রদর্শন করেছেন। কিন্তু কিছুক্ষণ আগেই রাজ্যপালের কনভয় ঢুকে গিয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভেতরে।